এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে গাজীপুর 5 আসনে। এই মুহূর্তে গাজীপুর কালীগঞ্জের তুমুলিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে আছে তার কাছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর 5 সংসদীয় আসনে কতটা প্রস্তুত বিএনপি, বিএনপির প্রস্তুতির খবর জানবো। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন কালীগঞ্জ পৌর বিএনপি সভাপতি জনাব আরমান মাস্টার। আপনার কাছে জানতে চাই, আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তো সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে আপনারা আসলে কতটা প্রস্তুত, আপনাদের সাংগঠনিক কোনো দুর্বলতা রয়েছে কিনা যেটি আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারে? কোনো সাংগঠনিক দুর্বলতা নাই, আমরা 100% প্রস্তুতি নিয়ে আছি ইনশাআল্লাহ একাদশ নির্বাচনের জন্য। যে আপনাদের সবগুলো কমিটি করা আছে কিনা? কমিটি আছে, এমনকি যারা মারা গেছে বিদেশে গেছে তাদের স্থানগুলি আমরা পূরণ করছি। আমাদের সাংগঠনিক কোনো দুর্বলতার কোনো সমস্যা আমাদের মধ্যে নাই। তো সামনের নির্বাচনে আওয়ামী লীগের এখানে শক্ত ঘাঁটি, গত 5টি নির্বাচনে আওয়ামী লীগ 4 বার এই আসনে জয়ী হয়েছে, আপনারা 2001 সালে সবশেষ জয়ী হয়েছিলেন, সেক্ষেত্রে সামনের নির্বাচনে কেন্দ্র করে আপনারা কিভাবে প্রস্তুতি? মাত্র 2800 ভোটের ব্যবধান আমরা হাইরা গেছি, যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরে 91 নির্বাচন হয়েছে, 2800 ভোটে আমরা আওয়ামী লীগের কাছে হারছি। 2001 নির্বাচন আমরা জয়ী হয়েছি, ইনশাল্লাহ এবার আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে জয়ী হবো ইনশাল্লাহ। তো এখন যারা ক্ষমতায় রয়েছে এই আসনটিতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আপনাদের কি মনে হয়? কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা দেখি নাই, হয় নাই, কারণ হচ্ছে রাস্তাঘাটের যে অবস্থা, পৌরসভার ভিতরে দিয়ে আপনারা ঢুকছেন, কালীগঞ্জের রাস্তাঘাটের যে অবস্থা খুবই করুণ, এবং এখানকার মানুষের মধ্যে একটা হাহাকার, একটা মানে একটা অশান্তি বিরাজ করতেছে, তারা কোন সময় নির্বাচন হবে এবং নির্বাচনে পালাবদল হবে এই আশা নিয়ে কালীগঞ্জের জনগণ অপেক্ষা করতেছে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, বিএনপি থেকে এই আসনে আগামী নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মনোনয়ন প্রার্থী রয়েছেন, সেক্ষেত্রে আপনারা আসলে কেমন প্রার্থী আশা করছেন সামনে নির্বাচনে? আমাদের এখানে একাধিক প্রার্থী নেই, একমাত্র আমাদের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে ফজলুল হক মিলন সাহেবই এখানে একক প্রার্থী, দ্বিতীয় কোনো প্রার্থী এখানে নেই, এবং তিনি অত্যধিক জনপ্রিয় ব্যক্তি এবং মেধাবী নেতা, যে কোনো পরিস্থিতি মোকাবেলা বা সাংগঠনিকভাবে উনি প্রস্তুত করে রেখেছেন। আমি আশা রাখি, প্রত্যাশা রাখি, যদি সুষ্ঠু ভোট হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তাইলে সিলেটে যে রেজাল্ট হয়েছে এরকম এখানে রেজাল্ট হবে। জামাতের সাথে আপনাদের একটি সম্পর্ক রয়েছে, জোটের অংশ, জামাতকে নিয়ে কি আপনারা এগোচ্ছেন? জামাত 20 দলীয় জোটের সদস্য হিসাবে, এবং সেখানে এই হিসাবে 20 দলীয় জোট যদি জামাতকে সাথে রাখে, তাইলে অবশ্যই আমরা জামাতকে নিয়ে অগ্রসর হব। সেটাও বিশেষ করে স্থায়ী কমিটি বা বিএনপি স্থায়ী কমিটি, বিএনপি নির্বাহী কমিটি, তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করতে চাই বা করব। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস রাত 9টার সংবাদে গাজীপুর 5 সংসদীয় আসনের সবশেষ নির্বাচনী চালচিত্র তুলে ধরবে। দেখতে চোখ রাখুন ডিবিসি নিউজের পর্দায়, থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই।